আপনার মে মাসে আমাদের মে মাসের শুরুতে আমরা মহিলা প্রিমিয়ার লিগকে নিয়ে মাঠে আসছি। আমরা জুন মাসে আমরা প্রথম বিভাগ মাঠে রাখছি, আগস্টে আমরা সেকেন্ড ডিভিশন করবো, ইনশাল্লাহ এই বছর ডিসেম্বরে আবার পুরোনায় প্রিমিয়ার লিগ মাঠে রেখে এই হকির যে বিরতির কথাগুলো জাতি বারবার প্রশ্ন করে সেটার একটি বিরাট জাতির কাছে বিরাট উত্তর নিয়ে আমরা হকি ফেডারেশন আসবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে ক্লাবগুলো কি রাজি হবে যে একটা এক বছর দুই লিগ খেলা সবসময় তারা আর্থিক একটা বিষয় সামনে আনে? এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফেডারেশন থেকে প্রচেষ্টা থাকবে। মাননীয় অর্থ মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমরা আমাদের হকি ফেডারেশনের জন্য এবারে বাজেটে আমরা পরিকল্পনা মন্ত্রীর সাথেও কথা বলেছি। আমরা চেষ্টা করবো হকির জন্য যেন তারা হচ্ছে কিছু বরাদ্দ যদি রাখতে পারে। আমাদের যিনি ক্রীড়াবান্ধব ক্রীড়ামন্ত্রী রয়েছেন তার যে নির্দেশনাগুলো রয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো রয়েছে তারা আপ্রাণ চেষ্টা করবে। আমরা শতভাগ চেষ্টা করব ক্লাবগুলোকে পাশে নিয়ে আবার পুরোনায় মাঠে হকি থেকে নিয়ে আসার জন্য। বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল কথা টুর্নামেন্টের কথা বললেন, কোনোটা কি আমরা স্বাগতিক হচ্ছি? চেষ্টা আছে, চেষ্টা আছে। আপনারা জানেন স্বাগতিক হওয়ার জন্য একটি বিশাল ফাইন্যান্সিয়াল বিষয় রয়েছে। আমাদের ইচ্ছা রয়েছে আমরা এই ইনভাইটেশনের মাধ্যমে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ করার জন্য, সে পাশাপাশি ম্যাচ জুনিয়র কাপ রয়েছে, এইচএফ কাপ রয়েছে, এই ইভেন্টগুলো আমাদের হাতে রয়েছে। আমরা আলোচনা করছি, আলোচনা অনেকটা ফলশ্রুত। যদি আমরা এখনও ফাইন্যান্সিয়ালি জিনিসগুলো নিশ্চিত করতে পারিনি, আমরা যদি ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিশ্চিত করতে পারি আমরা জাতির কাছে সেটা তুলে ধরবো। কয়টা টুর্নামেন্ট স্বাগতিক হবেন? ফাইন্যান্সিয়ালি নিশ্চিত করলে আমরা চারটা টুর্নামেন্ট করবো, আর যদি না করতে পারি তাহলে চেষ্টা করব একটি করার জন্য। কোনটা? সেটা কি প্রাইম মিনিস্টার গোল্ড কাপ যেটা? দেখে থাকি কোনটা করতে পারি। আপনি যদি সকল কিছু এখনই জানতে চান আমি সেটার উত্তর দিতে পারি। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ অনেক আগে একবার হয়েছে, মাঝে আর হয় নাই, সুতরাং এটা সার্বিক সকলের সহযোগিতা সম্পন্ন হওয়া সম্ভব। আমরা উদ্যোগ নিতে পারি, উদ্যোগকারী উত্তর দিতে পারে না। যে কিন্তুগুলো থেকে যায় সেই কিন্তুর মধ্যে অনেক কিছু চেষ্টা থাকে। আপনারা যদি মন্ত্রণালয় এনএসসি তাদের কাছে যদি আপনার প্রশ্নগুলো রাখেন আপনারা অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। আমরা চেষ্টা করতে পারি আয়োজন উদ্যোগ আমাদের কাছে এই জিনিসগুলো রয়েছে। অর্থনৈতিক বিষয়গুলোর জন্য আমাদেরকে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হয়, স্পন্সর দিকে তাকিয়ে থাকতে হয়। এই কিন্তু গ্যাপগুলোকে পূরণ কিন্তু তাদেরকেই করে দিতে হবে। সেই প্রাইম মিনিস্টার গোল্ড কাপে কি মানে কোন মানে দল আসতে পারে, কী প্ল্যান আছে আপনাদের? পৃথিবীর শ্রেষ্ঠ দলগুলোকে নিয়ে আসার জন্য চেষ্টা আছে। যদি আমরা আমাদের সেই চাহিদাগুলো যদি মিডিয়ার মাধ্যমে আমরা যদি পাই, সে ফোকাস যদি আমাদেরকে মিডিয়া করে দেয়, স্পন্সররা তারা আসবে, তারা আপনাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবে, আমরা তাদেরকে নিয়ে এসেই মাঠে খেলা করব। একটা ছোটো একটা বিষয়টা হলো স্বাধীনতা কাপ, শহীদ স্মৃতি, বিজয় দিবস, এগুলোতে এই ক্লাবগুলো কী কেউ অংশগ্রহণ করানো যায় কি না? তাহলে ওই ক্লাবগুলোর লিগ সেবা না পেলেও ওইটাতে গ্যাপ পূরণ করলো। দেখুন, আপনারা সংবাদকর্মী যারা আছেন আপনারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাচ্ছেন। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি সংস্থাগুলোকে ইন্টারভিউ নেন, ক্লাবগুলো ইন্টারভিউ নেন, তাদেরকে যদি খেলাকে পার্টিসিপেট করার বিষয়ের প্রশ্নগুলো যদি তাদের কাছে রাখেন তাদের কাছ থেকে উত্তরগুলো পাবেন। আপনারা ফেডারেশনের কাছে অংশগ্রহণের বিষয়গুলো যদি আমাদেরকে করেন আমরা কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে কোনো উত্তর দিতে পারবো না, আমরা তাদেরকে মিটিংয়ে দ্বারস্থ করতে পারবো। সো সকল কিছুর প্রশ্নের উত্তর নিই। ক্লাবগুলোকে প্রশ্ন করে যে আপনাদেরকে যখন ইনভাইট করা হয় টুর্নামেন্টগুলো খেলার জন্য আপনারা কেন খেলেন না, আপনারা সংস্থাগুলো কেন আসেন না, আপনারা তাদেরকে প্রশ্ন করেন। আমাদেরকে এই সকলের প্রশ্ন করলে তো আমরা উত্তর দিতে পারবো না, কারণ তাদের ফাইন্যান্সিয়াল বিষয় আছে, তাদের ইচ্ছার বিষয়গুলো আছে। তো আপনারা যদি তাদেরকে বাধ্য করেন, তাদেরকে প্রেশার করেন, তাদের কাছে যদি আপনারা যান তাহলে তারা অনেক কিছুর উত্তর পাবে। আর সে আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে বিদেশি খেলোয়াড় খেলে, শুধু দেশি খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট করা যায় কেন? দেশি প্লেয়াররা খেলবে শুধু এবং ক্লাবগুলোরই দেশি খেলোয়াড়? আপনার ফেডারেশনের তো খেলা রাখার জন্য চেষ্টা, ক্লাবগুলো না খেলার চেষ্টা। আপনি ক্লাবগুলোকে প্রশ্ন করেন, ফেডারেশনকে ক্লাবের উত্তর যদি আপনি ফেডারেশনের কাছে চান, ফেডারেশন কখনো ক্লাবগুলোর উত্তর দিতে পারে? আপনি ক্লাবগুলোকে উত্তর দেন যে ফেডারেশন যে চেষ্টাগুলো করে সেগুলোতে আপনারা কেন সমর্থন দেন না, আপনারা কেন আসেন না, আর মিডিয়াও কেন প্রচার করে না, সেগুলো আপনারা করেন। সকল কিছু চুলচেরা বিশ্লেষণ করেই প্রশ্ন খুঁজেন, উত্তর পেয়ে যাবেন। উত্তর একতরফা দিলে উত্তর আসবে না। সকলেই কিন্তু দায়বদ্ধতা আছে, আমরা সামাজিক, আমাদের সকল কিছু সবার উপরে দায় কিন্তু বর্তায়। এককভাবে ফেডারেশনের উপরে কোনো কিছু দায় নেই, এককভাবে জেনারেল সেক্রেটারির কাছে কোনো দায় নেই। তো সবাই যদি সেখানে পরিবারভাবে যদি এগিয়ে আসে তখন অনেক কিছু জড়তা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব। এবছরই হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ, আমরা আশা করতে পারি এবছর?